বেলালের হাত মুবারক ধইরা আমি বেলাল কান্না করতেছি। আরে আপনার মতো এমন সুন্দর একজন মানুষ, আপনার চেহারা দেখলে তো মনে হয় না আপনি দুনিয়ার সাধারণ কোন ঘরের মানুষ। খোদার কসম করে বলি, আজ পর্যন্ত আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি মক্কার জমিনে একজনও পাই নাই। আরে সুন্দর চেহারা না, এত বছর ধরে মানুষের বাড়িতে গোলামি করি, আজ পর্যন্ত কেউ ডাক দিয়ে একদিন জিজ্ঞেস করে নাই খেয়েছি কি খেয়েছি না। আরে কেউ তো আমাদেরকে মারে, কেউ তো লাথি মারে, কেউ গালি দেয়, কিন্তু আপনি আমার সাথে যে আচরণ দেখিয়েছেন, আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আপনি আমার প্রতি যে দয়া করেছেন, মায়া করেছেন, এত দয়া এত মায়া আজ পর্যন্ত মক্কার কোন মানুষ আমার প্রতি দেখায় নাই। আরে দেখাবেই কেন, আমরা তো গরিব মানুষ, আমরা তো গোলাম, মানুষের বাড়িতে গোলামি করি, মানুষের বাড়িতে কাজ করি, কেউ তো কোনোদিন আমাদেরকে একদিন আদর করে ডাকও দেয় নাই, কিন্তু আপনার এত সুন্দর চেহারা, আপনাকে দেখলে মনে হয় না আপনি দুনিয়ার সাধারণ কোন মানুষ। আরে নিজের হাতে দুধ পান করায় দিলেন, খেজুর খাওয়ায় দিলেন, শেষ পর্যন্ত নিজের গায়ের চাদর মোবারকটা আমার গায়ে জড়ায় দিলেন। একদিন দুই দিন না তিন রাত পর্যন্ত আপনার এই হাতে আমার চাউলগুলো আপনি পিষে দিচ্ছেন। আরে বিনিময়ে তো আমি আপনাকে কোনো উপটো কোনো দিব না, কেন আপনি আমার জন্য এত কষ্ট করবেন? আপনার শরীর থেকে কেন রক্ত জড়াবেন, হাত কেন রক্তাক্ত করবেন? আরে আমাকে উপকার করলে তো আপনি কিছু পাবেন না। আরে আমি তো একজন গোলাম, আরে শুধু আমি গোলাম না, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম। হযরতে বেলালকে তার মনিব এসে বলে, বেলাল সকালবেলা আমার মেহমান আসবে, রাত্রের মধ্যে তুমি আমাকে এই 15 কেজি চাউল জাতা দিয়া পিষে দিবা। কি দিয়া? 15 কেজি চাউল কে জাতা দিয়া পিষাস, এতটাই কি সম্ভব? অনেক কঠিন কাজ না? হযরত বেলাল বলে, ওই দিন আমি এত অসুস্থ ছিলাম, আমার শরীরে এত পরিমাণ জ্বর ছিল, ওই 15 কেজি চাউল জাতা দিয়া পিষা আমার পক্ষে সম্ভব নয়। হযরত বেলাল বলে, আমি কেমন অসুস্থ ছিলাম, মাঝে মাঝে আমি অজ্ঞান হয়ে যাইতাম, সেন্সলেস হয়ে আমি মাটিতে শুয়ে পড়তাম, মাঝে মাঝে আমার জ্ঞান থাকতো না, এতটাই অসুস্থ ছিলাম আমি, কিন্তু আমার মনিব এসে বলেছে 15 কেজি চাউল আমাকে জাতা দিয়ে পিষে দিতে হবে। মনিবের মুখের উপরে আমি কোনো কথা বলি নাই, তার কারণ হলো সে আমার মনিব, আমি তার গোলাম, তার মুখের উপরে আমি বলবো, মুনি আমি তো অসুস্থ, এই চাউলগুলো আমি ভেঙে দিতে পারবো না। বেলাল বলে, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব, তার কারণ হলো বেলাল হলো জান্নাতি মানুষ, আর জান্নাতি মানুষ কখনো মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে, জান্নাতি মানুষের ব্যবহার হবে নরম, কি জান্নাতি মানুষের ব্যবহার হবে বিনয়ী, জান্নাতি মানুষ কখনো, জান্নাতি মানুষ কখনো সম্পদের গরম দেখাবে না, বুঝেন নাই, জান্নাতি মানুষ কখনো টাকার গরম দেখাবে না, জান্নাতি মানুষ কখনো ক্ষমতার গরম, জান্নাতি মানুষ কখনো মানুষের সাথে কর্কশ ভাষায় উচ্চ ভাষায় কথা বলবে না, জান্নাতি মানুষ সব সময় হয় বিনয়ী, ভদ্র, নম্র স্বভাবের। হযরতে বেলাল হচ্ছে জান্নাতি মানুষ, কালেমা পড়ে এখনো মুসলমান হয় নাই, মুসলমান না হলে কি হবে, যেটা ভালো হয় 9 বছরই হয়, কথা বলেন কথা বলেন, যেটা ভালো হয় আর যেটা হয় না 90তেও হয় না, ঠিক কিনা বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ, মনিবের মুখের উপরে আর বলতে পারে নাই, আমি পারবো না আপনার চালগুলো ভেঙে দিতে। বেলাল বলে, চালগুলো রেখে যান, আমি চেষ্টা করব ভেঙে দেওয়ার জন্য, পিষে দেওয়ার জন্য। হযরত বেলাল বলে, আমি এই অসুস্থ শরীর নিয়া জাতা পিষতে পিষতে আমি 1 থেকে 1.5 কেজি চাউল আমি জাতা দিয়া পিষেছি, আমার শরীর এতই খারাপ, আমি এতই অসুস্থ, এখন আর জাতা দিয়ে আমি চাউল পিষতে পারি না। বেলাল বলে, আমি জ্বরে অসুস্থ হইয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছি,
কোন সময় পুরা রাত্র চলে গেছে। বেলাল বলে আমি টের পাই নাই, এত অসুস্থ আমি। যখন সকাল বেলা হয়েছে বেলালের মনিব বেলালের ঘরে আয়সা দেখে বেলাল ওই চাউলগুলো জাতা দিয়া অসুস্থ মানুষ পিষবে কিভাবে, এসে দেখে যেমন চাউল তেমনই পড়ে আছে। বেলাল অল্প কিছু চাউল পিষে, বাকিটা পিষে নাই। এই অবস্থা দেখে বেলালের মনিব এতটা তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন কোনো কথা নাই। হযরতে বেলাল বলে আমি শুয়েছিলাম, আমার মনিব আয়েশাই প্রথমে আমাকে একটা বুকের ভিতরে লাথি মারলেন। এখানেই শেষ নয়, আমার মনিব আমাকে জামার কালার ধরে টেনে উঠালেন, আর আমার বুকের মধ্যে এমন উপর্যুপরি লাথি মারা শুরু করলো। বেলাল বলে এত জোরে জোরে লাথি গুলো আমার বুকের ভিতরে মারছে, মনে হয় আমার বুকের পাঁজরের হাড্ডি গুলো ভেঙে যাচ্ছে। হযরতে বেলাল বলে এখানেই শেষ না, আমার মনি টেনে হিসড়ে আমার জামাটা ছিঁড়ে ফেললো, রাগ করে আমার মাথার চুল ধরে এমন জোরে টান মারলো, এক গুচ্ছ চুল মনে হয় আমার মাথা থেকে ছিঁড়ে আমার মনিবের হাতে চলে গেছে। হযরত বেলাল বলে দেখলাম আমার মাথা দিয়া রক্ত বের হচ্ছে, আমাকে এমন মারা মেরেছে, আমার চেহারার মধ্যে মেরেছে, আমার বুকের মধ্যে মেরেছে। হযরত বেলাল বলে আমাকে মারতে মারতে আমার মনিব আমাকে ঘর থেকে বের করে দিলেন, আর বললেন যা গোলামের বাচ্চা গোলাম, তুই আমার কাজ করে দেস নাই, আজকে তোর কোনো খাবার নাই। এ কথা বলে হযরতে বেলালকে ঘর থেকে বের করে দিয়েছে তার মনিব। বেলাল রাস্তার ধারে বসে বসে মনির দুঃখে কান্না করছেন, রাস্তার ধারে বসে বসে বেলাল মনির কষ্টে কান্না করছেন, আর মনে মনে বলেন হায় রে, আজকে গোলামের ঘরে জন্ম হওয়ার কারণে, গোলাম হওয়ার কারণে, মানুষের বাড়িতে কাজ করার কারণে, গরিব হওয়ার কারণে আজকে আমার উপরে এমন অত্যাচার করলো, এমন জুলুম করলো। বেলাল রাস্তার পাশে বসে বসে কান্না করছে, এত মানুষ পাশ দিয়া হেঁটে যায়। বেলাল বলে কেউ আমাকে একবারও জিজ্ঞেস করলো না, গোলাম তুমি কান্না করছো কেন? আরে ওই মক্কার মানুষগুলো তো হচ্ছে জাহিলিয়াতের মানুষ, বর্বর মানুষ, অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, ঠিক কিনা বলেন? যাদের নিত্য দিনের কাজ হলো মারামারি করা, কাটাকাটি করা, হানাহানি করা, ঝগড়া বিবাদ করা, কেউ বেলালের প্রতি একবারও দয়ার নজরে তাকালো না। কিছুক্ষণ পরে কলিজার টুকরা রহমাতুল্লিল আলামিন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বেলাল রাস্তার ধারে বসে বসে কান্না করছে। রহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করে, ইয়া বেলাল, ইয়া গোলাম, লিমা তাবকি, এ গোলাম তুমি কাঁদো কেন, তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? বেলাল কিন্তু চিনে না ইনি হচ্ছেন রহমাতুল্লিল, বেলাল চিনে না, বেলালের সাথে এখনো নবীজির কোনো পরিচয়। নবীজি বলেন, ও গোলাম তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার? বেলাল বলে আমি গরিব মানুষ, আমি কান্না করলে কি না করলে কি, এই রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে যায়, কেউ তো আমাকে একবারও জিজ্ঞেস করলো না, আপনি জিজ্ঞেস করে বা কি করবেন? আরে আমরা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করি, মানুষের বাড়িতে গোলামি করি, কেউ আমাদেরকে থাপ্পড় মারে, কেউ গালি মারে, কেউ লাথি মারে, কেউ ঘর থেকে বের করে দেয়, কেউ খাবার দেয় না, এটাই তো আমাদের জীবন। গরিব মানুষের কথা শুনে কি বা করবেন, এমন কিছু কথা গরিব মানুষ অনেক সময় দুঃখে বলে কি বলে না? বলে না। রহমাতুল্লিল আলামিন বলে, গোলাম তোমার কি হয়েছে? গোলাম বলে, এই পর্যন্ত কত মানুষই তো আমাদের দুঃখের কথাগুলো শুনছে, কিন্তু কেউ কোনো উপকার করে নাই, আপনার কাছে বইলা কি হবে? রহমাতুল্লিল আলামিন বলে, গোলাম তুমি বলো বলো তোমার কি হয়েছে? বেলাল বলে, দেখেন আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি এই মনিবের বাড়িতে কাজ করি, চলেন তার ঘরে নিয়ে আমি আপনাকে দেখাই। এই যে দেখেন আমার মনিব আমাকে 15 কেজি চাউল ভাঙার জন্য দিয়েছে, কালকে রাত্রে আমি এত অসুস্থ ছিলাম, এই চাউলগুলো আমি তাকে জাতা দিয়ে পিষে দিতে পারি নাই, এর কারণে আমার মনিব আমাকে এমন মারা মেরেছে, দেখেন আমার মাথার চুলগুলো টেনে টেনে উঠিয়ে ফেলেছে,
আমার গায়ের জামা পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলেছে, আমার বুকের ভিতরে উপরুজ পরে লাথি মারা হয়েছে, আমার চেহারাটা মেরে আমার চেহারা রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এক দুই দিন পর্যন্ত আমার মনিব আমাকে খাবার পর্যন্ত দেয় না। রহমাতুল্লিল আলামিন হযরতে বেলালের গায়ে হাত দিয়া দেখেন বেলালের গায়ে প্রচন্ড জ্বর। নবীজি বলে তুমি দুই দিন পর্যন্ত কিছু খাও না, বলে না দুই দিন পর্যন্ত আমার মনিব আমাকে কোনো খাবার দেয় না, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। হযরতে বেলাল বলে আমার মনিব আমার বুকের ভিতরে যেই লাথিগুলো মেরেছে মৃত্যুর আগ পর্যন্ত, বেলাল বলে ওই ব্যথাটা আমি অনুভব করেছি, আমাকে এমন মারা মেরেছে আমার মনিব। রহমাতুল্লিল আলামিন বেলালের কথাগুলো শুনে নবীজি বেলালের কথার কোনো উত্তর দিল না, সোজা নবীজি বাড়ির দিকে হাঁটা শুরু করছে। পিছন থেকে বেলাল করে, বেলাল বলে আপনি কেন আমার মনের দুঃখের কথা জিজ্ঞেস করলেন, কোনো প্রশ্নের উত্তর দিলেন না, কেন আপনি জিজ্ঞেস করেন? আরে আপনিও তো আরো দশজনের মতো, কারো কাছে যদি দুঃখের কথাগুলো বলেন উত্তর না দিলে কষ্ট আরো বাড়ে না? এই মিয়া কেন আপনি জিজ্ঞেস করতে আসছেন, মিয়া কোনো উপকার করতে পারেন না, কেন এবার দুঃখের কথাগুলো জিজ্ঞেস করলেন? হযরতে বেলাল বলে কেন এবার আপনি আমার দুঃখের কথাগুলো জিজ্ঞেস করলেন, আপনি তো চলে যাচ্ছেন কোনো উত্তর দিলেন না। ইতিহাসের মধ্যে আসছে ওই সময় নবীজি বেলালের কোনো কথার উত্তর দেয় নাই, সোজা নবীজি বাড়ির দিকে হাঁটা শুরু করছে। নবীজি বাড়িতে এসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা বলে রহমাতুল্লিল আলামিন, পাঁচ দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, পাঁচ দিন পর্যন্ত আপনিও পানি খেয়ে কাটাচ্ছেন, আমিও পানি খেয়ে কাটাচ্ছি, ঘরে খাবার আসবে কোথেকে? তবে একটু আগে পাশের বাড়ির একজন সাহাবী শুনতে পেরেছেন রহমাতুল্লিল আলামিন পাঁচ দিন পর্যন্ত কিছু খায় না, এ কারণে তার সন্তানের জন্য এক কাপ দুধ আনা হয়েছে, আধা কাপ দুধ তার সন্তানের জন্য রেখেছেন, আর আধা কাপ দুধ আর দুইটা খেজুর রহমাতুল্লিল আলামিনের জন্য হাদিয়া পাঠিয়েছেন। ওগো আমার প্রাণের স্বামী, আপনি আধা কাপ দুধ আর দুইটা খেজুর খেয়ে নেন, আমি আয়েশা আপনার চেহারার দিকে তাকাতে পারছি না, আমার কলিজার টুকরা স্বামী পাঁচ দিন পর্যন্ত কিছু খায় না, আমি আয়েশা আমার স্বামীর চেহারার দিকে তাকাই আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন বলে আয়েশা, ও আয়েশা দুধের কাপটা আমার কাছে নিয়ে আসো আর খেজুর দুটো আমার কাছে নিয়ে আসো। আম্মা জান খুব খুশি হয়ে রহমাতুল্লিল আলামিনের দুধের কাপটা তার হাতে দিয়েছেন, মনে করেছেন নবীজি দুধটা পান করবে। নবীজি দুধের কাপটা হাতে নিয়ে দুইটা খেজুর নিয়ে সোজা বেলালের বাড়ির দিকে রওনা শুরু করছে। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, ওগো প্রাণের স্বামী রহমাতুল্লিল আলামিন দুধ নিয়ে আপনি কোথায় যান? বলে আয়েশা, রে ওই রাস্তার ধারে দেখতেছি, রাস্তার ধারে দেখে আসছি একজন গোলাম দুই দিন পর্যন্ত না খেয়ে কান্না করতেছে। আম্মা জান আয়েশা বলে একজন গোলাম দুই দিন পর্যন্ত কিছু খায় না, আর আপনি রহমাতুল্লিল আলামিন তো পাঁচ দিন পর্যন্ত কিছু খান না, আপনার তো আরো আগে খাওয়ার কথা। নবীজি বলে, না না না, এই দুধ আমি পান করতে পারবো না, আমি ওই গোলামের জন্য নিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। এ কারণেই তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালাটা নিয়ে খেজুর নিয়ে হযরতে বেলালের কাছে আসলেন। এবার রহমাতুল্লিল ধরে ঘরে নিয়ে গেলেন ওই মনিবের ঘরে, এবার নিজের হাত দিয়া নবীজি বেলালকে দুধ পান করাচ্ছেন আর খেজুর দুটো নিজের হাতে খাওয়ায় দিলেন। এবার বেলালের শরীরে হাত দিয়া নবীজি দেখেন নবীজির হাত মোবারক লাগি, বেলালের শরীরে প্রচন্ড জ্বর, বেলাল প্রচন্ড অসুস্থ। নবীজির গায়ের মধ্যে একটা চাদর ছিল, কি ছিল? মানুষের জ্বর আসলে শীত লাগে কি লাগে না দেখে বেলাল জ্বরে
কাঁপাচ্ছে, ঠরঠর করে কাঁপাচ্ছে হযরতে বেলাল জ্বরে। নবীজির গায়ের চাদর মোবারকটা খুলে বেলালকে বললেন, ও গোলাম তুমি শুয়া পড়ো, তুমি শুয়া পড়ো। বেলাল বলে, আপনি কি করবেন? বলে, তুমি তো অসুস্থ মানুষ, তুমি তো অসুস্থ মানুষ, আমি আমার গায়ের চাদরটা তোমার গায়ে পরায় দিলাম, তুমি আরাম করে ঘুমাও। বেলাল বলে, আমি ঘুমাবো, আপনি কি করবেন? রহমাতুল্লিল আলামিন বলে, তোমার মনিব তোমাকে যে চাউলগুলো পিষার জন্য দিয়েছে, এই চাউলগুলো আমি আমার নিজের হাতে পিষে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিন বলে, এই চাউলগুলো আমি আমার নিজের হাতে পিষে দিব। হযরত বেলাল বলে, আমি দেখলাম রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন আমাকে তার গায়ের চাদরটা পরায়া, নবীজি আমাকে ঘুম পাড়ায় দিলেন। আর দয়ার নবী মায়ার নবী এবার নিজের হাত দিয়া ওই চালগুলো জাতা দিয়া পিষতেছেন, জাতা দিয়া। একদিন দুই দিন না, ওই চালগুলো নবীজির 15 কেজি চাল পিষতে নবীজির 3 দিন লেগেছে। কয়দিন? বেলাল বলে, আমি 3 দিন পর্যন্ত অসুস্থ ছিলাম। প্রথম দিন রহমাতুল্লিল আলামিন ওই চালগুলো যখন পিষে পিষতে পিষতে নবীজির হাত মোবারকে ঠোসকা পড়ে গেছে। হযরত বেলাল বলে, নবীজির হাত মোবারকে ঠোসকা পড়ে গিয়েছে, কারণ কোনদিন নবী এত ভারী কাজ, কোনদিন নবীজির এই হাত মোবারক দিয়া চাল পিষে নাই জাতায়, নবীজির হাতগুলো একেবারে ঠোসকা পড়ে গেছেন। বেলাল বলে, দ্বিতীয় দিন যখন রহমাতুল্লিল আলামিন রাত্রবেলায় চাল পিষার জন্য আসলো, দেখি নবীজি চাল পিষতে পিষতে তার শরীরে এমন ঘাম চলে আসছে, তার শরীর মোবারক থেকে ঘামগুলো টপ টপ করে পড়তেছে, নবীজির শরীরের লোম কূপ থেকে ঘামগুলো বের হচ্ছে। হযরতে বেলাল বলে, ওই চাদরের একটা ফুটা ছিল, ওই ফুটা দিয়ে আমি মাঝে মাঝে তাকায়া দেখি রহমাতুল্লিল আলামিন তার নিজের হাত দিয়া জাতায় চাল পিষতেছে, আর তার শরীর মোবারক থেকে যে ঘামগুলো বের হচ্ছে, এক একটা ঘাম আমার কাছে মনে হয় মুক্তা দানার মতো। আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে তাকাই, কোনো ক্লান্তির ছাপ নাই, কোনো কষ্টের ছাপ নাই, নবীজি একা একা মুস্কি মুস্কি হাসে, আর নবীজির হাত মোবারক দিয়া জাতা পিছে চাল গুঁড়ো গুঁড়ো করছেন। আল্লাহু আকবার। বেলাল বলে, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ কোনোদিন আমি এত সুন্দর, দেখি রহমাতুল্লিল আলামিনের দুই দাঁত থেকে আলো বের হচ্ছে, নূর বের হচ্ছে, এমন আলো এমন নূর, নবীজির দুই দাঁত থেকে যে আলোগুলো বের হচ্ছে ওই দাঁতের ফাঁকা দিয়ে ওই আলোগুলো ঘরের দেয়ালে লেগে, হযরতে বেলাল বলে, আমার চেহারার মধ্যে ওই আলোগুলো লাগতেছে, দেখি আমার শরীরটা একেবারে ফর্সা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর রহমাতুল্লিল আলামিনের বাবরি চুল ছিল, বেলাল বলে, নবীজি যখন হাত দিয়া জাতা পিষে তার এই বাবরি কালো চুলগুলো এমন ভাবে দোল খাইতেছে দোল খাইতেছে, আমার কাছে মনে হয় জান্নাতি ফেরেশতারা নবীজির চুলের সাথে দোল খাচ্ছে। আল্লাহু আকবার। এমন দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারার একজন মানুষ, এত সুন্দর রাজকীয় একজন মানুষ, যার শরীরের অবয়ব, যার শরীরের গঠন, যার শরীর এত সুন্দর, যার চেহারা, যার চোখগুলো এত সুন্দর। হযরতে বেলাল বলে, মানুষের শরীরে ঘাম বের হলে ঘাম থেকে গন্ধ বের হয়, কিন্তু রহমাতুল্লিল আলামিনের শরীর থেকে যে ঘামগুলো বের হচ্ছে, খোদার কসম করে বলি, এই ঘাম থেকে মনে হয় জান্নাতের খুশবু বের হচ্ছে। আল্লাহু আকবার। এত ঘেরান, এত ঘেরান। হযরতে বেলাল বলে, আমি দেখলাম রহমাতুল্লিল আলামিন চাল পিষতে পিষতে ওই ঠোসকাগুলো ফেটে এবার নবীজির হাত থেকে রক্ত বের হচ্ছে, তাও নবীজি থামে না, নিজের হাত দিয়া চাল পিষতেছে, যেই জাতাটা দিয়া নবীজি চাল পিষেছেন ওই জাতাটা আজও পর্যন্ত তুরস্কের জাদুঘরে আছে। কোথায়? উসমানীয় খলিফারা যখন এদের শাসন করেছে তখন তারা ওই জাতাটা নিয়া তুরস্কের জাদুঘর মিউজিয়ামে রেখেছে, ওই জাতাটা থেকে এখনো মনে হয় নবীজির তাজা রক্তগুলো লেগে আছে।
হযরতে বেলাল বলেন রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের রক্ত জাতার মধ্যে লাগতেছে। আমি তাকায় দেখি জাতাটা রক্তে লাল হয়ে যাচ্ছে। নবীজির হাত মোবারক থেকে রক্ত পড়তেছে। একবারের জন্য নবীজি ডাক দেয় নাই, এ গোলাম তুই উঠ, আমি এত কষ্ট কইরা চাউল ভাঙি, তুই কি একটু সুস্থ হইছিস নাকি, ওটা আমাকে একটু হেল্প কর, একটু সাহায্য কর। হযরত বেলাল বলে একবারের জন্য রহমাতুল লিল আলামিন আমাকে ডাক দেয় নাই। আমি যখন দেখলাম তার হাতগুলো রক্তাক্ত হয়ে যাচ্ছে, হযরত বেলাল বলে আমি আর সহ্য করতে পারলাম না, এবার শোয়া থেকে এক লাফে আমি বৈশা পয়সা যায়া রহমাতুল লিল আলামিনের হাত মুবারক ধইরা আমি বেলাল কান্না করতেছি। আরে আপনার মতো এমন সুন্দর একজন মানুষ, আপনার চেহারা দেখলে তো মনে হয় না আপনি দুনিয়ার সাধারণ কোন ঘরের মানুষ। খোদার কসম করে বলি, আজ পর্যন্ত আপনার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি মক্কার জমিনে একজনও পাই নাই। আরে সুন্দর চেহারা না, এত বছর ধরে মানুষের বাড়িতে গোলামি করি, আজ পর্যন্ত কেউ ডাক দিয়ে একদিন জিজ্ঞেস করে নাই খেয়েছি কি খেয়েছি না। আরে কেউ তো আমাদেরকে মারে, কেউ তো লাথি মারে, কেউ গালি দেয়, কিন্তু আপনি আমার সাথে যে আচরণ দেখিয়েছেন, আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আপনি আমার প্রতি যে দয়া করেছেন, মায়া করেছেন, এত দয়া এত মায়া আজ পর্যন্ত মক্কার কোন মানুষ আমার প্রতি দেখায় নাই। আরে দেখাবেই কেন, আমরা তো গরিব মানুষ, আমরা তো গোলাম, মানুষের বাড়িতে গোলামি করি, মানুষের বাড়িতে কাজ করি, কেউ তো কোনোদিন আমাদেরকে একদিন আদর করে ডাকও দেয় নাই, কিন্তু আপনার এত সুন্দর চেহারা, আপনাকে দেখলে মনে হয় না আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ। আরে নিজের হাতে দুধ পান করায় দিলেন, খেজুর খাওয়ায় দিলেন, শেষ পর্যন্ত নিজের গায়ের চাদর মোবারকটা আমার গায়ে জড়ায় দিলেন। একদিন দুই দিন না তিন রাত পর্যন্ত আপনার এই হাতে আমার চাউলগুলো আপনি পিষে দিচ্ছেন। আরে বিনিময়ে তো আমি আপনাকে কোনো উপঢৌ কোনো দিব না, কেন আপনি আমার জন্য এত কষ্ট করবেন, আপনার শরীর থেকে কেন রক্ত জড়াবেন, হাত কেন রক্তাক্ত করবেন, আরে আমাকে উপকার করলে তো আপনি কিছু পাবেন না, আরে আমি তো একজন গোলাম, আরে শুধু আমি গোলাম না, আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম, একজন জাত গোলামের জন্য আপনার মতো এমন একজন রাজকীয় মানুষ কেনই বা আপনি এত কষ্ট করবেন। হযরত বেলাল বলে আমি নবীজির হাত ধরে কান্না করতেছি, আমি সহ্য করতে পারি না, রহমাতুল লিল আলামিনের হাত মোবারক রক্তাক্ত হয়ে গেছে। নবীজির চেহারার দিকে যতই তাকাই চোখের নজর ফিরাতে মন চায় না। বেলাল বলে তার চেহারার দিকে তাকাই মনে হয় আমার শরীর ভালো হয়ে গেছে, আমি তার চেহারার দিকে তাকাইলে মনে হয় আমার আর পানির পিপাসা লাগে না। রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় দেখলাম মনে হয় আমার শরীর আগের চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেছে। আল্লাহ নবীজির শরীর হাত দুটো রক্তাক্ত হয়ে গেছে। বেলাল নবীজিকে অনুনয় বিনয় করে বলে, সত্যি করে বলেন কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, আজ পর্যন্ত আপনার মতো এত ভালো মানুষ আমি মক্কার জমিনে একজনও পাই নাই, এত বছর ধরে মানুষের বাড়িতে আমি গোলামি করি কাজ করি, আপনার মতো এত ভালো মানুষ আমি জীবনেও দেখি নাই, সত্যি করে বলেন কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, আপনার পরিচয়টা আমাকে বলতেই হবে, বলতেই হবে। রহমাতুল লিল আলামিন বলে, গোলাম তুমি আমার পরিচয় জানতে চাও, আপনার মতো এত ভালো মানুষের পরিচয় জানবো না তো কার পরিচয় জানবো। রহমাতুল লিল আলামিন বলে, গোলাম রে এই মক্কার কাফিরেরা সব চাইতে যার নামে বেশি বদনাম গিয়ে বেড়ায়, এই মক্কার কাফিরেরা সব চাইতে যার নামে বেশি মিথ্যা কথা বলে বেড়ায়, যার নামে সব চাইতে বেশি প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়ায়, যার নামে মানুষদেরকে বলে
ওই মানুষের কাছে যায় না, সে একটা মিথ্যাবাদী, সে একটা পাগল, নাউজুবিল্লাহ। মক্কার যুবকদেরকে যার কাছে যাওয়ার জন্য সবচাইতে বেশি বারণ করে, নিষেধ করে, যার চেহারাও দেখতে নিষেধ করে, এ গোলাম তুই কি তার পরিচয় জানতে চাস? বেলাল বলে অবশ্যই আমি জানতে চাই। রহমাতুল্লিল আলামিন বলে মক্কার কাফেরেরা যার সবচাইতে বেশি বিরোধিতা করে, যার নামে বদনাম রটে বেড়ায়, আমি হচ্ছি সেই আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি হচ্ছি সেই আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন। এ গোলাম আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি হচ্ছি নবী। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মক্কার মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানানোর জন্য, তাদের ওই মূর্তি পূজাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এ গোলাম, এ গোলাম তুমি কি আমার পরিচয় জানতে চাও? বেলাল বলে অবশ্যই জানতে চাই। রহমাতুল্লিল আলামিন বলে বেলাল আমার সুপারিশ সাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে এতদিন পর্যন্ত মক্কায় গোলামি করছি, মানুষের বাড়িতে কাজ করতেছি, আপনি আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, যে মায়া মমতা দেখিয়েছেন, আমার সাথে আপনি যে সুন্দর আচরণ করেছেন, আজ পর্যন্ত এত সুন্দর, এত ভালো দয়ার মায়ার আচরণ আমার সাথে আজ পর্যন্ত কেউ করে, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। কে বলছেন? জোরে বলেন। বেলাল, বেলাল এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। এবার বেলাল বলে ওগো রহমাতুল্লিল আলামিন, আপনার নামে যারা বদনাম রটে বেড়ায় নিশ্চয়ই হচ্ছে তারা খারাপ, কোনো সন্দেহ নাই। আপনি হচ্ছেন এই মক্কার জমিনে, এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহু আকবার। আপনি আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি রহমাতুল্লিল আলামিন, কোনো সন্দেহ নাই। আপনি শেষ নবী, কোনো সন্দেহ নাই। ওগো দয়ার নবী, মায়ার নবী, আর দেরি করবেন না, আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। এই হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনার আমার কলিজার টুকরা রহমাতুল্লিল আলামিন বিশ্ব পয়গম্বর হাবিবে কিবরিয়া দো জাহানের বাদশা সরকার তো আলম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদের জন্য পাঠিয়েছেন রহমত হিসাবে, ঠিক কিনা বলে? নবী আবার কেমন রহমত? তুমি শুধু মানুষের প্রতি দয়া করে নাই, এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে মানুষ ছাড়া সবার প্রতি নবীজি কেমন দয়া। নবী আমার মরুভূমির ভিতরে হেঁটে যাচ্ছেন, নবী আমার মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা উট দেখে নবীজিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উটের চোখে পানি, উটের চোখে কি? রহমাতুল্লিল আলামিন বলে কিরে উট, তুমি আমাকে দেখা সালাম দিলা। উট বলে কেনই বা সালাম দিব না, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো আমারও নবী। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। উট বলে আপনি তো শুধু মানুষের নবী না, আপনি তো আমারও নবী, আপনাকে তো আল্লাহ উটেরও নবী করে পাঠাইছে। নবীজি কা বেশ ভালো কথাতে কান্দো কেন? উট বলে রহমাতুল্লিল আলামিন আপনি হচ্ছেন দয়ার সাগর, মায়ার সাগর, আমার মনে অনেক বড় একটা দুঃখ আছে। বলে কি দুঃখ? এই দুঃখের কথা আমার নবী ছাড়া আর কারো কাছে বললে কোনো লাভ হবে না। নবীজি বলে ও কি দুঃখ, কি দুঃখ। উট বলে দেখেন দেখেন আমার মনি বাবাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসছে,
নবীজি বলে উট তোমাকে কেন তোমার মনিব জবাই করবে বলে আমি বয়স্ক হয়ে গেছি আগের মতো এখন আর বোঝা ছোঁজা টানতে এ কারণে আমার মনিব আমাকে জবাই করে তার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে আপনি যদি আপনি তো রহমাতুল লিল আলামিন ও গো দয়ার সাগর মায়ের সাগর রহমতের নবী দয়ার নবী আপনি তো আমারও নবী আপনি আমার প্রতি একটু ইহসান করেন দয়া করেন নবীজি বলে কি দয়া করব বলে আপনি যদি আমার মালিকের থেকে আমাকে ক্রয় করে নিয়ে আমাকে আজাদ করে দেন মুক্ত করে দেন তাহলে আমি বেঁচে যাব এতটুকুন দয়া এতটুকুন মায়া আপনি আমার প্রতি করেন আল্লাহু আকবার কে বলছেন জোরে বলেন কে বলছেন উট মরুভূমির উট আমার নবীকে বলছেন আমার প্রতি আপনি দয়া করেন মায়া করেন আপনি আমাকে আজাদ করে দেন মুক্ত করে দেন আমার মালিকের থেকে কিনে নিয়ে নবীজি বলে ঠিক আছে আমি দিচ্ছি এবার নবীজি খবর পাঠাইছে উটের মালিককে নিয়ে আসো উটের মালিককে খুঁজে নিয়ে আসা হলো এবার নবীজি বলে হে তুমি কি উটের মালিক বলে হ্যাঁ আচ্ছা তুমি উটের মালিক আমি চাই এই উটটা তোমার থেকে আমি ক্রয় করে নিয়ে যাব উটের মালিক বলে আপনাকে চিনি না জানি না আপনি উটকে কেন ক্রয় করবেন বলে তুমি নাকি এই উটটাকে জবাই করবে একটু পরে উটের মালিক বলে আপনার চেহারা কোনোদিন দেখি নাই আপনি আমার আত্মীয় স্বজন না আমি যে উট জবাই করব এ কথা আপনি কিভাবে জানেন প্রশ্ন আসে কি আসে না আমি যে উট জবাই করব আপনি কিভাবে জানেন দয়ার সাগর রহমাতুল লিল আলামিন বলে তুমি যে উট জবাই করবে এটা উটই আমাকে বলছে আল্লাহু আকবার এবার উটের মালিক নড়ে চড়ে বসে বলেন কি উটও কি মানুষের সাথে কথা বলতে পারে নবীজি বলে হ্যাঁ পারে কিভাবে বলে রহমাতুল লিল আলামিন বলে এ উটের মালিক আমি শুধু মানুষের নবী না আল্লাহ আমাকে উটের নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহু আকবার আমি এই উটেরও নবী উটের মালিক এমন কথা তো জীবনও কোনোদিন উট ও মানুষের সাথে কথা বলে এমন কথা তো আমি জীবনও কোনোদিন শুনি নাই আপনার নাম কি বলে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার বলে আমি যে উটকে জবাই করব উট আপনাকে কি বলেছে উটের মালিকের মনের প্রশ্ন হলো দেখি আমি উটটাকে কেন জবাই করব এটা যদি সে সত্যি সত্যি বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেন জবাই করব যদি সে উটের ভাষা বোঝে নিশ্চয় উট তাকে অন্য কোনো মানুষ তাকে চিনে ওনা বলবে না সে আমাদের আত্মীয় স্বজন না জানবে কিভাবে এবার নবীজি বলে তুমি নাকি এই উটটা দিয়ে মাল টানাতে এখন বয়স্ক হয়ে গেছে আগের মতো মাল টানতে পারে না মরুভূমির মধ্যে এ কারণে এনাকে তুমি তাকে জবাই করে দিবা আবার ঠিক মতো বলে খাবারও দাও না ঠিক মতো তাকে দিয়া তোমার ইনকাম হয় না এ কারণে তাকে ঠিক মতো ভরণ পোষণ খাওয়াও দাও না উটের মালিককে ঠিকই তো সবই তো কথায় কথায় মিলে যাচ্ছে উটকে খাবার দেই না এটা সে জানে কিভাবে উট ছাড়া তো আর কেউ আর উটের ভাষা তো দুনিয়ার মানুষ কেউ যে সে আমাদের কোনো আত্মীয় স্বজনকে বলবে যে আমার মালিক আমাকে খাবার দেয় না উটের মালিক মহা টেনশনে পড়ে গেছে আর এটা আবার কেমন কথা উটকে খাবার দেই না এটা আমি আর উট আর কেউ তো জানে উটের মালিক টেনশনে পড়ে গেল আরে উটকে আমি খাবার দেই না এটা তো কেউ জানে না আমি আর উট সারা এবার উটের মালিক উটের সামনে গিয়েছেন উট তার মালিককে দেখে অজর দাঁড়ায় কান্না করছেন অজর দাঁড়ায় কান্না করছেন এবার রহমাতুল লিল আলামিনকে উটের মালিক ডাক দিয়া বলে ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসেন উটকে আমি খাবার দেই না এই কথাকে উট আপনাকে বলেছে বলে শুধু এই কথা বলে নাই তুমি তাকে খাবার দাও না অন্য অন্য উটকে যেমন ভালোবাসো তাকে নাকি এখন অতটা ভালোবাসো না তাকে নাকি খাবারের সময় এক জায়গায় একা নিয়ে বাইন্দা রাখো উটের মালিক কয় ঠিকই তো আছে এবার উটের মালিক বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উটের ভাষা আপনি বোঝেন যেই উটের দুঃখগুলো আপনার কাছে বলে যে উটের দুঃখগুলো শুনতে পারে বুঝতে পারে উটের ভাষা বুঝতে পারে
আমার আর কোনো সন্দেহ নাই, নিশ্চয় আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। উট কিনা লাগবে না, যান আমি আপনাকে এমনি হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার উটকে ডাক দিয়া তার মালিক নবীজির হাতে উটের লাগাম যান হাদিয়া দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উটের রশিটা নবীজির হাতে ধরায় দিলেন। এতক্ষণ উট কান্না করছিলেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। এখন যখন তার মালিক নবীজিকে হাদিয়া দিয়া দিলেন আর বলেন উট আমি আপনাকে দিয়া দিলাম, যা করার আপনি করেন। আল্লাহু আকবার। এবার উটের লাগাম না নবীজি হাতে নিয়ে বলে ও যা যা যা, আজ থেকে আমি তোকে মুক্ত করে দিলাম, তুই স্বাধীন। আল্লাহু আকবার। এই কথা বলার পরে উট মরুভূমির ভিতরে নবীজির পায়ের কাছে বসে পড়েছে। উটের মুখটা নবীজির শরীরের সাথে এমন লাগায় মনে হয় পরম মমতায়। একটা মুরগি যখন তার বাচ্চাগুলোকে তার পাখার নিচে নিয়ে আদর করে, সাহাবীরা বলে দেখলাম উটটা নবীজির সামনে এমনি বসছে, মনে হয় কোন সন্তান তার মা বাবার কাছ থেকে আদর খাইতেছে। আল্লাহু আকবার। উট আইসা নবীজির কাছে একেবারে ঘেঁষায় বসছে নবীজির পায়ের কাছে। এখন আর উটের চোখে পানি নাই, উটের মুখে এখন হাসি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম বলেন গো আল্লাহ নবী, আমরা তো কিছুই বুঝলাম না, এতক্ষণ তো কি জানি দেখলাম আপনি করতেছেন। নবীজি বলে শোনো শোনো, আমরা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি উট আমাকে দিকে সালাম দিছে আর বলতেছে রহমাতুল লিল আলামিন, আপনি তো শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী, আপনি আমার মনের দুঃখটা একটু শুনবেন। আমি উটের কথা কোনো শুনলাম, তার মালিক তাকে জবাই করার জন্য ছুরি নিয়ে আসতে উট ভয় পাইতেছিল, সে চাইছিল আমি তার মালিক থেকে ক্রয় করে নিয়ে তাকে আমি আজাদ করে দেই। আমি তার মালিকের থেকে এই উটটাকে নিয়ে তাকে আজাদ করে দিলাম। এখন উটের চোখে আর কোনো পানি নাই, দুঃখ নাই, এখন সে হাসতেছে। হযরত সাহাবায়ে কেরাম বলে গো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমাদের জান কুরবান হয়ে যাক, আপনি শুধু এই দুনিয়ার জমিনে মানুষের নবী নন, আপনাকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর জন্য তামাম মাখলুকাতের জন্য নবী করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন ও মুসলমান? ওই নবীকে বনের হরিণ চিনল, উট চিনল, বনের পশু পাখি চিনল, গাছ চিনল, পাথর পর্যন্ত চিনেছে। অথচ আমরা তার উম্মত, ওই নবীকে আমরা এখনো শুধু মুখে মুখে ভালোবাসি। ওই নবীকে তো শুধু মুখে মুখে ভালোবাসলেই হবে না, ওই নবীকে জীবনের সব টুকুন দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? সে কথাই নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে এ উম্মত, আমাকে তোমরা মুখে মুখে ভালোবাসবা না, নবীজিকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। নবীজি বলেন আমার যে উম্মত আমার সুন্নত গুলো জিন্দা করবে, আমার সুন্নত গুলো পালন করবে, আমি নবী সেই উম্মতকে নিয়ে হাশরের মাঠ থেকে আমি নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহু আকবার। আজকে সমাজের মধ্যে নবীজির সুন্নত খুঁজে পাওয়া যায় না, আজকে ঘরের মধ্যে নবীজির সুন্নত খুঁজে পাওয়া যায় না, রাষ্ট্র পরিচালনার মধ্যে নবীজির সুন্নত খুঁজে পাওয়া যায় না, ব্যবসা বাণিজ্যের মধ্যে নবীজির সুন্নত খুঁজে পাওয়া যায় না। যেদিন থেকে মুসলমানের ঘরের মধ্যে রসুলের সুন্নত পাওয়া যাবে, রাষ্ট্রের মধ্যে রসুলের সুন্নত পাওয়া যাবে, পরিবারের মধ্যে রসুলের সুন্নত পাওয়া যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে রসুলের সুন্নত পাওয়া যাবে, প্রত্যেকটা সেক্টরে যখন নবীজির সুন্নতকে বাস্তবায়ন করা হবে এই পৃথিবীর জমিনে, তখন একমাত্র মুসলমান হবে এই পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার, ঠিক কিনা বলি? যতদিন পর্যন্ত মুসলমান আল্লাহর নবীর সুন্নত মেনে জিন্দেগী পরিচালনা করেছিল ততদিন পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। যেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছেড়ে দিয়েছেন, সেই দিন থেকে মুসলমানদের পতন শুরু হয়েছে।
ভারতে একজন বাদশাহ ছিল, তার নাম বাদশাহ আলমগীর। নাম কি? নামই বাদশাহ। শুধু মনে করেন এই যে মানুষের নাম বাদশাহ রাখে, এই বাদশাহ না কিন্তু আসলেই বাদশাহ। আসলে কি? তার রাজত্ব ছিল 60 বছর। কত বছর? বাদশাহ আলমগীর পৃথিবীর ইতিহাসে সবচাইতে বেশি, সবচেয়ে বড় কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব, যে কিতাবের নাম ফতোয়ায়ে বাদশাহ। রাজ্যের মধ্যে যত বড় বড় আলেম ছিলেন সব ডাকছে বাদশাকে, বাদশার দরবারে আসেন, মুসলমানের জন্য একটা আইন নীতিমালা করতে হবে, একটা ফতোয়ার কিতাব বের করতে হবে, যে ফতোয়া অনুযায়ী মুসলমান চলবে। কেমন বাদশা? 60 বছরে একদিনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আরো জোরে বলেন, উকতিয়া নামাজ তো প্রশ্নই আসে না। আল্লাহর নবীর সুন্নত মানার কারণে মুসলমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতা দান করেছিলেন। আজকে আল্লাহর নবীর সুন্নত গুলো মুসলমানদের মাঝে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন তো মুসলমান ঘরের মধ্যে ভাত খাবে দস্তরখানা বিছায়, না না না, মুসলমান ডাইনিং টেবিল কিনে আনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানেরা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করবে। আজকে তো মুসলমানের সন্তানেরা রাস্তায় দাঁড়ায় কুকুরের মতো পেশাব করে, ঠিক কিনা বলেন? আরে মুসলমানের সন্তানদের পকেটে পাওয়া যাবে মিসওয়াক, মুসলমানের সন্তানের পকেটে পাওয়া যাবে টুপি, মুসলমানের সন্তানের পকেটে পাওয়া যাবে তসবিহ। আজকে ওগুলোর পরিবর্তে মুসলমানের সন্তানের পকেটে পাওয়া যায় গাজার পোটলা, ইয়াবার পোটলা, ফেন্সিডিলের বোতল, ঠিক কিনা বলে? রাসূলের সুন্নত নাই। আজকে আমাদের সমাজের মা বোনদের চলাফেরা দেখলে ইবলিস শয়তানও লজ্জা পায়। হজ করে আসছে 10-12 বার, মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে হাজি সাহেব নাচতেছে, কি করে? দুমদারাক্কা নাচ। ও হাজি সাহেব হস্ত 14 বার করছেন দাড়িতে, একেবারে মেহেন্দি ঠেন্দি লাগায় তো খুব সুন্দরী দেখা যায়। হাজি হইয়া কেন এই গায়ে হলুদে নাচতেছেন? বলে হুজুর, ছোট মেয়ের বিয়ে তো, কয়দিন আর বাঁচবো, এই কারণে একটু আনন্দ ফুর্তি করে গেলাম, ঠিক কিনা বলেন? অথচ এটা তো মুসলমানের হওয়ার কথা ছিল। মুসলমান তো জিন্দেগি পরিচালনা করবে আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী, ঠিক কিনা বলেন? খাবারের মধ্যে আল্লাহর নবীর সুন্নত আছে কি আছে না? বসার মধ্যে, ব্যবসার মধ্যে, হাঁটা চলার মধ্যে, বাথরুমে যাওয়ার মধ্যে, নাই? যেই জায়গায় যাবেন সব জায়গায় নবীজির সুন্নত। রাস্তা দিয়া হেঁটে যাওয়া, বাম পাশে না ডান পাশে হেঁটে যাওয়া, কোন পাশে? ডান পাশ দিয়া হেঁটে যাবা, নজরকে নিচু রাখবা, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে বাম হাত দিয়া খাবা না। এখন তো ডান হাতে চায়ের কাপ আর বাম হাতে থাকে, কি ক্ষমতা, কি টাকার গরম! আরে মিয়া, কয় টাকার মালিক হয়েছ? কারণের যে কত সম্পদ ছিল এটা কারণ নিজেও জানে না। তার সম্পদের ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য কয়েকটা উটের কাফেলা, টাকার মালিক হয়েছ, ডান হাতে চা বাম হাতে সিগারেট, কি অহংকার! বাম হাত দিয়ে এখন মুসলমান খায়, দেখবেন মুসলমানের সন্তানরা কি করে, বাম হাত দিয়া খায়। অথচ মুসলমান খাবে তো নবীর সুন্নত অনুযায়ী, ঠিক কিনা বলেন? দুই পা উঠায়া খাবা, খাবার সুন্নত কি? দুই পা উঠায়া, উঠান তো দূরের কথা, এমন খাওয়া খায় পরে পেট হয় একেবারে হাতির পেটের মতো, বুঝেন না? এত খাওয়া খায় পরে ওই পেটের থেকে 10 কেজি চর্বি বের করতে হয়, এবার বুঝেন কেমন খাওয়া খেয়েছে। অথচ নবীজির সুন্নত অনুযায়ী যদি তুমি খাবার খাও, কোনোদিন তোমার পেটের রোগ কি হবে না, কোনোদিন তোমার ডাক্তারের কাছে যেতে হবে না। সুতরাং আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, ঠিক কিনা বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নত আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? এই সুন্নতগুলো আমরা নিজেরাও পালন করব, আমাদের সন্তানদেরকেও সুন্নতগুলো
জোরে বলেন কি করবেন সন্তানদেরকে আমরা সুন্নতগুলো শিখাবো যত নবীজির সুন্নতগুলো আছে খুঁজে খুঁজে আমরা আল্লাহর নবীর সুন্নতগুলো পালন করব ঠিক কিনা বলি আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলি আমিন আর জোরে শুনে বলি আমিন আজকে বাড়িতে যে রুটিন করবেন কি করবেন খাওয়ার সুন্নত কয়টা ঘুমানোর সুন্নত কয়টা কথা বলার সুন্নত কয়টা কিভাবে খেতে হবে কিভাবে চলতে হবে বাচ্চাদেরকে কিভাবে নবীজির সুন্নতগুলো শিখাবেন খুঁজে খুঁজে বের করে আমরা নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করব ঠিক কি না বলেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলি আমিন আর জোরে সারা বলি আমিন আল্লাহ এই মজমাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন এতক্ষণ বয়ান করলাম নবীজির সুন্নতের বয়ান মহব্বতের বয়ান যদি নবীজির সুন্নতগুলো না মানেন তাহলে এই ওয়াজ শুনার কোনো লাভ নাই আছে কোনো লাভ নাই এ কারণে নবীজির সুন্নতগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে সুন্নতগুলো খুঁজে খুঁজে বের করে আমল করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন আর জোরে শুনে বলি আমিন এই মজমা এই মাহফিল কা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন অত্র এলাকার যুব সমাজ এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ